বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনার পিসিতে যদি একদমই ডিস্ক স্পেস বা হার্ড ডিস্কের যে স্পেস সেটি যদি কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফটোশপ বা অন্যান্য যেই সমস্ত সফটওয়্যার বেশ জায়গা দখল করে সেই সমস্ত সফটওয়্যার কিন্তু রান করতে বেশ প্রবলেম হয়। তো দীর্ঘক্ষণ ফটোশপে কাজ করলে সহজে আসলে স্ক্র্যাচ যে ফাইল সেটি আসলে সেভ করার মতো জায়গা থাকে না। তো সেক্ষেত্রে করণীয় কী? করণীয় হচ্ছে ফটোশপে দীর্ঘক্ষণ কাজ করলে টেম্পোরারি ফাইল বা অস্থায়ী টেম্পোরারি যে ফাইলসমূহ তৈরি হয় সেই ফাইলগুলো ডিলিট করে দিলেই কিন্তু আসলে আপনার নতুন করে কাজ করতে বেশ সুবিধা হবে। আমরা দেখুন এই পিসিতে দেখাচ্ছি যে এখানে কিন্তু ডিস্ক স্পেস একদমই কম। যদি আমরা দেখাই যে দেখুন এ বা যেটিতে আপনার সফটওয়্যার রয়েছে দুইটাই রেড দেখাচ্ছে যে এখানে ডিস্ক স্পেস একদমই কম। তো আমরা এই পিসিতে আসলে দীর্ঘক্ষণ ফটোশপে কাজ করা হয়েছে যার ফলে আসলে টেম্পোরারি বা অন্যান্য যেই সমস্ত ফাইল আছে যেগুলো আসলে দরকার না সেইগুলো অত্যাধিক পরিমাণে জমা হয়ে গেছে, সেটা কিন্তু ডিলিট করার মাধ্যমে সহজেই পিসিকে পূর্ণভাবে কর্মক্ষম করা সম্ভব হবে। দেখুন আমরা কীভাবে করি সেটি, আপনারা রান অপশনে যান, দরকার হলে এটি আপনি অস্থায়ী সময়ের জন্য আপনি এই টাস্ক বারে সেট করে নেন। আমরা এখানে নিলাম, টাস্ক বারে নিয়ে নিলাম। তো এখন দেখুন এখানে শুরুতে আপনি এই টেম্পোরারি ফাইল টেম্পোরারি লিখে ওকে দিতে পারেন, TMP লিখে ওকে দিতে পারেন। তো এখানে দেখুন অসংখ্য রকমের টেম্পোরারি ফাইল চলে আসছিল, আপনি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করুন, দেন হচ্ছে শিফট দিয়ে ডিলিট প্রেস করুন, তাহলে কিন্তু সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিলাম, দেন হচ্ছে না যদি সবগুলো যেতে না চাই এবার স্কিপ করে দিন। ওকে, টেম্পোরারি ফাইল গেল। দেন হচ্ছে আমরা উভয় দিকে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া পুনরায় টেম্পোরারি যে ফাইল আছে সেখানে আমরা যেতে পারি। ওকে, তো এখানে দেখুন এখানে কিন্তু অসংখ্য ফাইল রয়েছে, এটাকেও আমরা কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট ডিলিট প্রেস করে পার্মানেন্টলি ডিলিট করে দেব। ওকে, তো যেতে না চাই স্কিপ করে দিন এখান থেকে। এটা আসলে পিসি ফাস্ট করারও একটা পদ্ধতি, যে পিসি যদি স্লো চলে সেক্ষেত্রে ফাস্ট করার একটা পদ্ধতি। দেন হচ্ছে প্রিফেস অপশনে যান, লিখুন PREFETCS প্রিফেস অপশনে যান। এখান থেকে এখানে এরকম অসংখ্য ফাইল রয়েছে যেটি আপনি শিফট ডিলিট করে দিতে পারেন, অর্থাৎ পারমানেন্টলি ডিলিট করে দিতে পারেন। দেন হচ্ছে রিসেন্ট অপশন আসলে আমাদের এটিও দরকার হয় না মূলত। তারপর যদি কারো রিসেন্ট অপশন লাগে যে কোন ফাইল কোথায় রেখেছেন আপনার ফোল্ডার মনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট বেশ কার্যকরী, কারণ রিসেন্টে গিয়ে আপনি দেখতে পান যে ফাইলটি কোথায় রয়েছে। তারপরে যাদের ফাইল আসলে কোন ফাইল কোথায় রয়েছে সেটি যদি শিওর হন তাহলে আপনি রিসেন্টও ডিলিট করে দিতে পারেন। রিসেন্ট এখান থেকেও আমরা শিফট এ প্রেস করার মাধ্যমে কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমে সব সিলেক্ট করে শিফট ডিলিট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা কিন্তু আপনি ডিলিট প্রেস করার পর কিছুক্ষণ সময় লাগতে পারে, অসুবিধা নেই, আপনি রেখে দেন ডিলিট হয়ে যাবে। তো এখন কিন্তু মোটামুটি আসলে বেশ একটু হলেও ডিস্ক স্পেস ফ্রি হয়েছে। আপনারা দেখুন যে আমাদের দেখাচ্ছে, দেখুন এই যে বিশেষ করে যেই ফোল্ডারে সফটওয়্যার ছিল সেটি কিন্তু অনেক ফ্রি হয়েছে, এটি কিন্তু রেড কালার ছিল এখন কিন্তু সবুজ হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে কোনো প্রকার কোনো পার্মানেন্ট ফাইল ডিলিট করি নাই, আমরা জাস্ট টেম্পোরারি ফাইল, অর্থাৎ কাজ করার দীর্ঘক্ষণ কাজ করলে পিসিতে যে অস্থায়ীভাবে যেই ফাইলগুলো থাকে যেটা কোনো প্রয়োজনীয়তা নেই সেগুলো আমরা ডিলিট করে দিয়েছি। এখানে কিন্তু অনেক স্পেসে ফ্রি হয়েছে এবং এটি কিন্তু সেই কালার কিন্তু রেড কালার থেকে কিন্তু পরিবর্তিত হয় স্বাভাবিক কালারে চলে এসেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন এর ফলে আপনার স্পেস যেভাবে ফ্রি হবে তো হবেই, একই সাথে পিসির স্পিডও বেশ বেড়ে যাবে। আর যারা শুধু পিসিতে শুধুমাত্র আপনার হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার না করে শুধুমাত্র SSD ব্যবহার করেন, তো SSD ব্যবহার করলে কিন্তু স্পেস অনেক কম থাকে। যেমন এই পিসিতে শুধুমাত্র SSD ব্যবহার করা হয়েছে যার ফলে স্পেস অনেক কম, তারা এভাবে স্পেস যদি ফটোশপ বা প্রিমিয়ার প্রো বা ইলাস্ট্রেটর এই যেহেতু সফটওয়্যারে কাজ করেন সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা পর পর এই পদ্ধতিতে আপনারা টেম্পোরারি ফাইল বা প্রিফেস অপশনে গিয়ে যে ফাইলসমূহ আসে সেই ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন, তাতে কিন্তু পিসির স্পিডও বেড়ে যাবে, দেন হচ্ছে স্পেসও ফ্রি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন
এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।